জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদের বেসরকারি আবাসিক স্কুল থেকে 7 ছাত্রী নিখোঁজ, ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা যায়, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘুরি এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুল থেকে নিখোঁজ ছাত্রীদের পরিবারকে বলা হয় তাদের মেয়েকে সকাল থেকে আবাসিক স্কুলে পাওয়া যাচ্ছে না, এই রকম 7 ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, কিভাবে একই সঙ্গে 7 ছাত্রী নিখোঁজ হতে পারে, আর স্কুল কর্তৃপক্ষ এসব জানবে না, এটা কি করে সম্ভব? যেখানে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে গেলেও সহজে দেখা করতে দেওয়া হয় না, এমনকি ফোনে দিনে একবারের বেশি কথা বলতে দেওয়া হয় না, বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, ভেতর থেকে কেউ বাইরে আসতে পারে না, তারপরেও কিভাবে একই সঙ্গে 7 ছাত্রী নিখোঁজ হয় তা নিয়ে রয়েছে প্রশ্ন। তাহলে এর দায় নেবে কে? কি আমাদের মেয়ে কাল থেকে উধাও? আমাদের মেয়ে একাই নয়, 7 গ্রিন মডেল একাডেমি থেকে উধাও হয়ে গেছে। আমরা বলছি কি, কীভাবে গেল? আমরাকে ভোর 5টার সময় ফোন করেছে, আজকে ফোন করেছে, আজকে সকাল থেকে, হ্যাঁ সকাল 5টার সময়, হ্যাঁ আমাকে বাড়িতে ফোন করেছে 5টার সময়। হ্যাঁ, কালকে কথা হয়েছে মেয়ের সাথে? মেয়ের সঙ্গে কালকে কথা হয়নি, রবিবার কথা হয়েছে, রবিবার, তারপরে আর যোগাযোগ নাই আমাদের। স্কুল কর্তৃপক্ষ বলছে কি, আমাদের রাত্রে ছিল, এখন সকালে থেকে যখন নামাজ পড়াতে যাব তখন দেখছি তো নাই মিশনে। আজকে সকালে শুনলাম স্কুল থেকে ফোন করেছে যে মেয়েরাকে ফজরের সময় নামাজ পড়তে উঠায়, তখন দেখি কি না 7 মেয়ে হোস্টেলে নেই, তার মধ্যে আমার মেয়ে। কি মনে করছেন আপনি? আমি মনে করছি যে আমার মেয়ে ওই রকম গাইড থেকে বেরোলো কী করে? স্কুলের যদি দুর্বলতা না থাকলো তো মেয়ে বেরোলো কী করে স্কুল থেকে? আমরা চাইছি যাতে আমাদের 7 গার্জেনের মেয়ে আমাদের সসম্মানে আমাদের বাড়িতে আমাদের পৌঁছে দেয়।